শুভ সকাল, নাম বলে আপনার প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। জি বলুন। আমি ডাক্তার সাহেব একটু কথা বলব। জি বলুন, উনি শুনছেন। আমি দীর্ঘ এক মাসে অ্যালার্জিন ব্যথায় ভুগছি, এটা প্রতিদিন থাকে। আপনার বয়স কত? মোর দ্যান 68-69। আচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। মানে উনি যে বয়সে এখন আছেন, আরো একটা বিষয় আমি এই ওনার সাথে যুক্ত করে দিই, সেটি হচ্ছে আমাদের নানান এই সময় তো এই বয়সে তো আরো নানান কিছু থাকে আসলে, ডায়াবেটিক্স, হার্ট, এ ধরনের চিকুনগুনিয়া আসলে সেই জিনিস, মানে সেই অন্যান্য অসুখগুলো কি কি অ্যাক্টিভ করে দেয় যাতে করে আরো ভোগান্তি বেশি হয় কিনা। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। আমাদের আমরা যে প্র্যাকটিস করছি, দেখা যায় যে আমাদের কোন রোগী যদি কোনো আর্থ্রাইটিস আগে ভুগছিল, হাঁটু ব্যথা বা কোমর ব্যথায় দীর্ঘদিন, ভালো হয়ে গিয়েছে, সে এখন আর ব্যথা ছিল না, সে হঠাৎ আবার ব্যাক, মানে আমাদের কাছে আসে, কমপ্লেন করছে যে আমার জ্বর হয়েছিল, তারপর থেকে আবার তার আগের চেয়েও খারাপ পেইন নিয়ে আসে। এটা কিন্তু চিকুনগুনিয়াতে হচ্ছে, কারণ হচ্ছে চিকুনগুনিয়ার বেশিরভাগ ক্ষেত্রে আর্থ্রালজিয়া হচ্ছে বারবার, আমরা বলছি আর্থ্রাইটিস যেটা বলি, আর্থ্রালজিয়া থেকে আর্থ্রাইটিস ডেভেলপ করে। তাহলে কিন্তু তার আগের যত সমস্যা, এই বাত জোড়া ব্যথা বা শারীরিক মাসেল পেইন, এগুলো কিন্তু এগ্রাভেট করবে, বেড়ে যাবে, এবং সেগুলা নিয়ে কিন্তু সে আবার ফিরে আসে এবং অত্যধিক বেড়ে যেতে পারে। আর ওনার যে বয়স, উনি তো এখন কাজের বয়স না ওনার, ফলে ওনার আরো রেস্টে থাকা উচিত। হ্যাঁ, ওনাকে এখন যেটা করতে হবে, ওনার প্রথমত একিউট, উনি ওনার মাধ্যমে আরো কিছু উত্তর দিয়ে দিচ্ছি, যাদের নতুন হয়েছে সেই ক্ষেত্রে বরফের শেক বা ঠান্ডা পানির শেক, গরম পানি নয়, না শুরুতে না, কোনোভাবেই নয়, শুরুতে না, কয়েক সপ্তাহের ভিতরে, এক থেকে প্রথম দিন থেকে 10 দিন পর্যন্ত অন্তত যদি ঠান্ডা শেক দেওয়া যায় এবং রোগী রেস্টে থাকা যায়, অনেকাংশই আপনার এই যে আর্থ্রালজিয়া বা ইনফ্লামেশনটা কিন্তু, প্রদাহটা কিন্তু কমানো সম্ভব। এবং বারবার যদি গা স্পঞ্জ করে দেয়, পানি দিয়ে মুছে দেয়, মাথায় পানি দিয়ে দেয়, তাহলে কিন্তু অনেকাংশে এই যে আর্থ্রাইটিস বা আর্থ্রালজিয়ার যে আপনার এগ্রাভেট করা, বেড়ে যাওয়া যে সাইন সিমটম গুলো কিন্তু ঠান্ডা পানিতে কমে আসে অনেকাংশে। আচ্ছা, তো এটা করা করা উচিত। আর যাদের অনেক সময় উল্টোটাই আসলে ভাবি ভাবি যে গরম লবণ দিলে হয়তো, হ্যাঁ সেটা হচ্ছে এই চিকুনগুনিয়ার প্রাথমিক পর্যায়ে না, কিন্তু ওনার ক্ষেত্রে উনি এখন যে স্টেজে আছে, ওনার কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে, উনি এখন আপনার উনি যদি এখন রেগুলার দুবেলা করে কুসুম গরম শেক দেয়, এখন ওনার অনেকাংশে উপকারে চলে আসবে। এখন উনি হালকা মুভমেন্ট করবে, কিছু এক্সারসাইজ আছে পায়ের বা যে যে জোড়াগুলো আক্রান্ত, কারণ এখন যদি মোবিলাইজ সে না করে, ব্লাড সার্কুলেশন বাড়বে না। আলাদা করে বুঝতে পারেন রোগী যে তার কোন জায়গাটিতে বেশি আর কোন জায়গাটিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা রোগী জানে যে তার কোন জোড়ায় বেশি অ্যাটাক করে। কারো যদি হাতের আঙ্গুলে বেশি সমস্যা হয়ে থাকে, সে কুসুম গরম পানিতে প্রতিদিন যদি 10 মিনিট করে দুবেলা এক চামচ লবণ দিয়ে পা হাতটা নাড়ায় বা পায়ের আঙ্গুল নাড়ায় বা হট ওয়াটার ব্যাগ দিয়ে গরম শেক দিতে পারে বা হিটিং প্যাড কিনতে পাওয়া যায় যেভাবেই হোক, বা গ্রামে যারা আছে তারা হারিকেনে কাপড় গরম করে সেটা গরম শেক দিতে পারে। এটা হচ্ছে আফটার 2 সপ্তাহ পরে। আচ্ছা, সেটাই জানতে চাইছিলাম, প্রথম যখন হবে তখন 15 দিনের মধ্যে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন না, না করাটাই ভালো। আচ্ছা, তারপরে 15 দিন পরে, মানে ধরা পড়বার 15 দিনের পরে তিনি তারপরে সে গরম কুসুম গরম পানি দিতে পারে, এবং গরম পানি দিয়ে যদি সে গোসল করে তাহলে তার এই কয়েকটা হচ্ছে পেইন কমে যাবে আস্তে আস্তে, তার ব্যথার পাশাপাশি তার যে জয়েন্ট গুলো মাসেলস গুলো থাকে, মাসেলস গুলো তো আপনার ইনফ্লামেশন হয়ে অনেক সময় টাইট হয়ে যেতে পারে, জোড়া গুলো টাইট হয়ে যেতে পারে, তখন কিন্তু আস্তে আস্তে রিল্যাক্স হয়, সার্কুলেশন বাড়ে, ব্যথা কমা শুরু হয়। এবং পাশাপাশি সাজেজ অনেকের দেখা যাচ্ছে তখন হাঁটুতে তীব্র ব্যথা থাকতে পারে, হাঁটুর কিছু এক্সারসাইজ আছে যেগুলো করতে হয়, স্ট্রেটিক এক্সারসাইজ যদি দীর্ঘায়িত হয়, আমার মতে দীর্ঘায়িত এই সকল প্রাথমিক চিকিৎসাগুলোর পাশাপাশি দীর্ঘায়িত হলে তাকে অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া দরকার। কারণ হচ্ছে তাদের অনেক অন্য যে আর্থ্রাইটিস গুলো আছে বা যদি এই সকল রোগে আগে সে ভুগে থাকে, এই সকল আর্থ্রাইটিস গুলো আবার বেড়ে যেতে পারে, ওগুলো পাশাপাশি একসাথে হয়ে যেতে পারে, একসাথে যে মানে তখন আলাদা করা মুশকিল কোনটা কিসের ব্যথা, সব যে একটি জায়গায় মিলিত হয়। যদিও আমরা কথা বলছি চিকুনগুনিয়ার ব্যথা নিয়ে, তারপর একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, অন্য ঠিক প্রসঙ্গ নয়, সেটি হচ্ছে যে নর্মাল ভাইরাসেও কিন্তু আসলে নানান ধরনের
ব্যথা শরীরে আমরা অনুভব করি এবং সেটা কিন্তু তীব্রও হচ্ছে। প্রথমত এটা আলাদা করা বেশ কঠিন হয়ে পড়ে টেস্টের আগ পর্যন্ত। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।